স্বাগতম সম্মানিত ভিউয়ার্স। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের ক্যাসিনো খেলার একটি ফুটেজ ভাইরাল হয়েছে। প্রথমে ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ফুটেজগুলো দেখেছেন। যখন দেশে ক্যাসিনো বিরোধী শুদ্ধি অভিযান চলছে, তখন পাপনের এই ক্যাসিনো খেলার দৃশ্য দেখে হতবাক প্রধানমন্ত্রী নিজেই। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গতকাল দুপুরের পর প্রধানমন্ত্রী পাপনের ক্যাসিনো খেলার স্ত্রীর এই ভিডিও চিত্রগুলো দেখেন। তিনি ব্যথিত এবং হতাশ হন। এই ছবি দেখতে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে বেরিয়ে আসে পাপনও। এর দ্বারা তিনি বুঝিয়েছেন, দেশের এই শুদ্ধি অভিযানের সময় পাপনও এমন কাজ করতে পারল। উল্লেখ্য যে প্রয়াত রাষ্ট্রপতি ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এবং আওয়ামী লীগের মহিলা নেত্রী আইবি রহমান পুত্র নাজমুল হাসান পাপন। প্রধানমন্ত্রী তাকে ছোট ভাইয়ের মতোই স্নেহ করেন। জিল্লুর রহমানের মৃত্যুর পর তাকে সেই শূন্য আসনে মনোনয়ন দেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদও দেওয়া হয় তাকে। পাপনের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ আসলেও প্রধানমন্ত্রী সেগুলো আমলে নেননি। অন্যদিকে নাজমুল হাসান পাপন প্রধানমন্ত্রী স্নেহধন্য। এ কারণে পাপন ক্রিকেট বোর্ডকে তার ইচ্ছে মতো চালিয়েছেন, জবাবদিহিতার ঊর্ধ্বে রেখেছিলেন নিজেকে। এখন এই ক্যাসিনোর ভিডিও ভাইরাল হওয়ার পর পাপনের পরিণতি কি হয় সেটাই দেখার বিষয়। আর বলতে চাই সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়ে নাজমুল হাসান পাপনের এই জুয়া খেলা নিয়ে আপনার মূল্যবান মতামত কি তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং প্রতিনিয়ত খেলাধুলা সহ বিভিন্ন খবরাখবরের আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।